আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুই আলোরা শেষ মেহেরবাতে খুব ভালো আছি এই মুহূর্তে আমার বন্ধুদের জন্য তিনটি পরামর্শ আছে আমি সবসময় চেষ্টা করে থাকি আমার জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার মধ্যে একটি হচ্ছে রাগ আর একটি হচ্ছে নিজের সম্মান ধরে রাখা আর একটি হচ্ছে নিজে ব্যবহার হয়ে যাওয়া তিনটি বিষয় আমি কথা বলবো রাগ সম্পর্কে প্রথমে আসি আমরা যখন রেগে যাই তখন কিন্তু আমাদের রাগগুলো প্রকাশ করার চেষ্টা করি তাতে কি হয় পক্ষান্তরে হিতে বিপরীত হয় যখন একজন মানুষের প্রতি আপনার রাগ হয়ে যাবে তাকে বুঝতে না দিয়ে সেখান থেকে বের হয়ে আসুন কীভাবে যখন একজন মানুষ সম্পর্কে আপনি শুনবেন সে আপনার দুর্নাম করছে সে আপনাকে ভালোবাসছে না অথবা আপনার প্রতি তার শত্রুতা আছে বা আপনার বিষয়ে সব সময় নেগেটিভ কোনো কিছু করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে সে ব্যক্তিটা যদি আপনার সামনে চলে আসে কিছু কিছু মানুষ এরকম করে তার দিকে তাকাই না বা তার সঙ্গে কথা বলতে চায় না রাগ করে অথবা তার কাছে প্রকাশ করেই থাকে তুমি এই কাজ করেছিলে আমার বিরুদ্ধে এটা থেকে বের হয়ে আসতে হবে যার প্রতি আপনার রাগ হয়েছে তাকে সরাসরি বুঝতে না দিয়ে তাকে অ্যাভয়েড করুন এবং সামনে যদি কখনো পড়ে যায় তার সঙ্গে ভালো ব্যবহার করুন হাসি খুশি থাকুন বা নিজের ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করার চেষ্টা করুন তাকে বোঝাতে সক্ষম হবেন যখন যে আপনি তার বন্ধু তার শত্রু নয় অথবা আপনি তার ভালো চান অবশ্যই সে কোনো একদিন ফিরে আসবে এবং আপনাকেও ভালোবাসবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব সে বিষয়টা হচ্ছে নিজের সম্মান ধরে রাখা কখনও দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর ছেলেরা আছে যারা হয়তো আপনাকে সম্মান করে কিন্তু কোনো এক সময় দেখছেন যে আপনি হেঁটে যাচ্ছেন সামনে কোনো একটা ইয়াং জেনারেশন যে আপনার বয়সের ছোটো যে আপনাকে সম্মান করে সে হয়তো সিগারেট খাচ্ছে কখনও যদি আপনাকে দেখে সিগারেটে সে লুকিয়ে ফেলে সঙ্গে সঙ্গে তাকে দেখে না দেখার ভান করুন যদি আপনি তাকে দেখে নেন বা ওই সময় তাকে শাসন করতে চান তুমি এটা করলা কেন তোমার এই বয়সে এটা করা উচিত নয় হয়তো সে আপনার কথাটা ফেলে দিয়ে পর পরের দিন থেকে সরাসরি আপনাকে দেখিয়ে দেখিয়ে সে ধূমপান করবে যার কারণে বেসিক্যালি আমি সবসময় চেষ্টা করে থাকি আমার কোনো ইয়াং জেনারেশন ছোটো ভাই বা আমার বয়সে ছোট বা আমাকে সম্মান করে আমার বয়সও বড় কিন্তু আমাকে সম্মান করে তারা যদি কখনো আমাকে কোনো একটা বিষয় গোপন করার চেষ্টা করে তখন আমি সেটাকে অ্যাভয়েড করি অথবা আমার সামনে কেউ পড়ে গেল আমি ওটাকে না দেখার ভান করে চলে আসি তাতে করে কি হয় নিজের সম্মানটা বেঁচে যায় এবং তারা পরবর্তীতে আমার কাছ থেকে সেই জিনিসটা লুকিয়ে করার চেষ্টা করে তিন নম্বর যে বিষয়টি নিয়ে আপনাকে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে আমাদের নিজে অনেক সময় আমরা নিজেরা ব্যবহার হয়ে যায় বিভিন্ন মানুষের কাছে ব্যবহারটা কীরকম কয়েকদিন আগে আমাকে একজন ডাকতেছে রাস্তা দিয়ে চলে আসছি সেই সময় আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম মিলন ভাই আমি বললাম ওয়ালাইকুম আসসালাম তাৎক্ষণিকভাবে আমি আশ্চর্য হলাম যে বিষয়টি কি হঠাৎ করে সে আমাকে সালাম দিল সে ব্যক্তিটার কাছে কখনো আমি এরকম আসলে আচরণ পাই না তারপরে আমি সালামের উত্তর নেওয়ার পরে স্বাভাবিকভাবে তাকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন সে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসেন এক কাপ চা খান আমাকে চায়ের অফার করলো তখন আমি আরও আশ্চর্য হলাম এবং আশ্চর্য হওয়ার পরে আমার মাথায় কিছু একটা ভাবনা আসলো এবং আমি সেখান থেকে স্থান ত্যাগ করলাম তাকে বললাম নো থ্যাংকস ঠিক আছে ভাই আপনি খান আমার কাজ আছে চলে আসছি চলে আসার পরে কিছু দূরে আসার পরে আমি কিন্তু দূর থেকে ফলো করতেছি যে আজকে এই মানুষটার আচার আচরণ একটু ভিন্ন কিসের জন্য তাতে দেখা গেল যে আমি যখন ওকে ফলো করছি ওই সময় আমি দেখতে পেলাম যে তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে গল্প করছে যে মানুষটাকে ওই সময় আমি খেয়াল করেছিলাম না এবং সেই মানুষটাকে আমি চিনি সেই মানুষটাকে আমার সম্মান করে আমাকে সম্মান করে আমার মাঝে মধ্যে আমার সাথে কথাও হয় সেই পরিচিত মানুষটিকে যখন আমি দেখি তখন আমার মনের মধ্যে একটা খটকা হয় এবং কয়েক ঘন্টা পরে সেই মানুষটিকে ফোন করলাম ফোন করার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আপনাকে অমুক ব্যক্তির সাথে দেখলাম ব্যাপারটা কী সে আমাকে বললো যে আমি এসেছিলাম বিদেশ যাওয়ার জন্য সে নাকি ভিসার প্রসেসিং করে এবং আমাকে একটি ভিসা দিতে চাইছে দেশের বাইরে যাওয়ার জন্য তো সে আপনাকে চিনে জানে আমাকে বলছিল ওই সময় আপনি আসছিলেন তাই আপনাকে সে সালাম দিল বিষয়টা হচ্ছে এই সেই ব্যক্তিটা এসে আমার নাম করেছে যে আমি মিলন ভাইকে চিনি আপনাদের এলাকার তখন সে বলেছে মিলন ভাই সেটাও কোনো ব্যাপার না আমাদেরই বন্ধু লোক এবং আমা আমাদের একসঙ্গে চলাফেরা ওঠা বসা আর সেই সময় যখন আপনি সামনে পড়ে গেছেন তখন আপনাকে অফার করছে তার মানে কিন্তু সে আমাকে ব্যবহার করার চেষ্টা করেছে যার কারণে পৃথিবীতে চলার সময় চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন কোন সময় যে আপনি কারো মাধ্যমে নিজে ব্যবহৃত হয়ে যাবেন সেটা বলা মুশকিল যার কারণে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কে আমাদের ভালো চায় কে আমাদের মন্দ চাই সেই বিষয়গুলো জেনে চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবং নিজের সম্মানকে বজায় রাখার জন্য অবশ্যই মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে হবে এবং পৃথিবীতে যে মানুষটি মানুষের দোষ গোপন করে আল্লাহ রব্লা আলমিন তার দোষ ত্রুটি পরকালে গোপন করবেন বন্ধুরা ভিডিওটির মাধ্যমে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই মন্তব্য করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খান খুলে চলাফেরার চেষ্টা করবেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক